Hello, Prince. আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে যে গাছটাকে নিয়ে কথা বলবো সেটা সবার পরিচিত ফুরুষ ফুল গাছ এটাকে আমরা মার্টেল বলতে পারি লেজাস্টোমি অফ ইন্ডিকাও বলতে পারি এমনকি প্রাইড অফ ইন্ডিয়াও বলতে পারি তো ফুলটাকে তোমরা দেখে বুঝতে পারছো যে এটা থোকায় থোকায় হয় আর প্রচুর কুড়ি হয় এতে পুরো গাছ যখন ফুলে পড়ে যায় তো সত্যি ভীষণ সুন্দর দেখতে লাগে তো সেই জন্য হয়তো এটাকে প্রাইড অফ ইন্ডিয়া বলা হয়েছে তো দেখো আমার কাছে দুটো কালার ছিল একটা গোলাপি আর একটা সাদা আর সাদা গাছটাতেও কিন্তু প্রচুর ফুলে ভরে থাকতো কিন্তু কোনো কারণবশত এটা মারা যায় তো দেখো এই সাদা আর গোলাপি যখন পুরো বর্ষায় যখন ফুলে ভরে থাকতো তখন গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগতো তো সব সিচুয়েশান ঠিক হয়ে গেলে আমি চেষ্টা করবো আরেকটা সাদা প্লান্ট গ্রো করার তো এই গাছটাকেও হয়তো আমাকে হারাতে হতো কারণ আমফান ঝড়ে গাছটাকে প্রায় মাটিতে ফেলে দিয়েছিল তো সেটাকে আমি আবার নতুন করে কোনো রকমে দেখো বাঁশের খুঁটি দিয়ে আবার সোজা করার চেষ্টা করেছি আর এই গাছটা আশেপাশে তোমরা তাকালে বুঝতে পারবে যে এর আশেপাশে কিন্তু অনেক চারা বেরিয়েছে তো বলতে গেলে প্রায় আট নটা চারা কিন্তু এখানে বেরিয়েছে তো যারা মাটিতে লাগিয়েছো গাছ তাদের জন্য আমার একটা স্পেশাল টিপস যে যারা মাটিতে যাদের গাছ অনেক বড় হয়ে গেছে তাদেরকে আমি বলবো যে এর আশেপাশে তোমরা কোনো রকমেই মাটিতে কিন্তু আঘাত করবে না কারণ যে প্লান্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমি কোনো রকমভাবে কাটিং করিনি আর তোমরা বলতেই পারো যে সিডস থেকে তো এটা গ্রো হয় না তো এটা কিভাবে হলো তো দেখো এটা হলো যে এর যে শিকড়গুলো ছড়িয়েছে সেই শিকড় থেকেই আস্তে আস্তে করে চারা বেরিয়েছে কারণ একটা দুটো যখন চারা বেরোতে শুরু করে আমি কিন্তু তুলে অন্য জায়গায় বসানোর চেষ্টা করেছি কিন্তু সেটা শিকড়টা কেটে আমাকে তুলতে হবে তো আমি সেটা কোনোভাবেই রিস্ক নেইনি কারণ একটা গাছ আমার মরে গেছে তো আমি চাই না আবার নতুন করে কোনো গাছ আমার হারিয়ে যাক তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে যারা যায় না তারা একটু জানতে পারবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব 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 ভালো রেখো